রাজনৈতিক অনুসারী সহযোদ্ধা আর শুভানুধ্যায়ীদের শ্রদ্ধায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। জানাজায় অংশ নেওয়া অধিকাংশ নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল আলম খানের স্থান ইতিহাসই ঠিক করবে। সজল দাসের প্রতিবেদন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাজনৈতিক অঙ্গনে দাদা ভাই। 1963 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এরপর 60-এর দশকে ছাত্র রাজনীতির ভেতরে ভেতরে প্রচার হয়ে যায় আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আর সিরাজুল আলম খানের নিউক্লিয়াস প্রতিষ্ঠার কথা। মুক্তিযুদ্ধের এই সংগঠক যুদ্ধের পরপরই নিজের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চলে যান। বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামের এক থিওরি বানিয়ে গঠন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। অনেকেই মনে করেন জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট জাসদেরই তৈরি করা। এ কারণে নিন্দিত সিরাজুল আলম খান আবার অনেকে ডাকেন রাজনীতির রহস্য পুরুষ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মরহুমের প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উনি এককভাবে কোনো সময় কোনো সিদ্ধান্ত নিতেন না, কোন সম্পাদির প্রতি কোন লোভ লালসা ছিল না। যারা পুরো মুক্তিযুদ্ধকে যারা ভেতর থেকে সংগঠিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এটাকে বিজয়ের দিকে নিয়ে গেছেন, সিরাজুল আলম খান তার মধ্যে অন্যতম। উনি যে আইডিয়া নিয়েই রাজনীতিটা করুন, সেটা জনকল্যাণের জন্য, দেশের স্বার্থে ভালো কিছু করবারই চেষ্টা করতেন। বিশিষ্ট ভূমিকাকে রাষ্ট্র যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, আমি মনে করি সেই জায়গায় তার দুর্বলতা। ইতিহাস বিকৃত করে তাকে মুছে ফেলা যাবে না বলেও উল্লেখ করেন নেতারা। আজকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভুলে যাওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে স্মরণ করা হচ্ছে না। তার যোগ্য সম্মান এবং মর্যাদা না দেওয়াটা একটা অপরাধ বলে আমি মনে করি, কিন্তু এই অপরাধ চিরদিন থাকবে না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, ইতিহাস সমহিমায় আবার জনগণের সামনে উদ্ভাসিত হবে। জানাজা শেষে বিভিন্ন ব্যক্তি এবং দলের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। সেখানেই বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। সজল দাস, নিউজ 24, ঢাকা।